কর্মী কাউসার হোসেন বরিশাল থেকে যোগ দিচ্ছেন। কাউসার, এই যে লঞ্চ এবং বাস চলাচল বন্ধ, এটি স্বাভাবিক করতে প্রশাসনের কোনো উদ্যোগ দেখছেন কিনা? আর এই ঘটনায় কি কোনো মামলা হয়েছে? তহিত, লঞ্চ বাস চলাচল আসলে স্বাভাবিক করতে প্রশাসনের পক্ষ থেকে আমরা সকাল থেকে দেখেছি যে তারা তৎপর রয়েছে, কিন্তু যারা এই লঞ্চ বাস বন্ধ করেছেন তারা আসলে শ্রমিক ইউনিয়নের সদস্য এবং তারা বলছেন যে গতকাল পুলিশের পক্ষ থেকে যে অপ্রীতিকর ঘটনা ঘটানো হয়েছে, লাঠিচার্জ করা হয়েছে, সেই বিচার না হওয়া পর্যন্ত তারা আসলে এই লঞ্চ বাস ছাড়বেন না। যদিও কিছুক্ষণ আগে আমাদের কাছে একটি খবর এসেছে যে বাস চলাচল শুরু হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো বিশ্বস্ত সূত্রে সেটি পাওয়া যায়নি। লঞ্চ বন্ধ রয়েছে, অভ্যন্তরীণ রুটের লঞ্চ সকাল থেকে চলছিল এবং 8টার পর থেকে সেটি বন্ধ করে দেয়। সেক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছে এবং কিছুক্ষণ আগে কিন্তু বরিশাল সিটি কর্পোরেশনের মেয়রের যে কালীবাড়ি রোডের বাসভবন ছিল সেটি কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছিলেন, কিন্তু বর্তমানে তারা নেই, তারা চলে গেছেন। এবং বর্তমানে সিটি মেয়র, তিনি সিটি মেয়রের পাশাপাশি বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মহানগর আওয়ামী লীগের নেতাকর্মী এবং ওয়ার্ড নেতাকর্মীদের নিয়ে তিনি এই মুহূর্তে বৈঠক করছেন। এবং গতকাল যে ঘটনা ঘটেছে ইউনিয়নের বাসভবন চত্বরে, সেই ঘটনা ইউনো মনিবুর রহমান একটি মামলা করবেন এবং কিছুক্ষণ আগে তিনি জানিয়েছেন যে মামলার প্রাথমিক ড্রাফট হয়ে গেছে এবং আসলে চূড়ান্ত ড্রাফট কমপ্লিট করেই তিনি একটি মামলা করবেন। এর আগে কিন্তু গতকাল থেকে আজ সকাল পর্যন্ত মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বাবু সহ 10 জন গ্রেফতার রয়েছেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে যে মামলা করা হবে সেই মামলায় গ্রেফতার দেখানো হবে। তো স্যার, ধন্যবাদ আপনাকে।